নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা সাইদ হাসান পাপ্পু ও ফরহাদ মিয়া নামের দুইজন গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুল হাসান ভগীরথপুর গ্রামের হাজি ইমাম উদ্দিনের পুত্র। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ সদর হাসপাতালে গিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করলেও ঘটনাটি মাধবদী থানা এলাকায় সংঘটিত হওয়ায় তদন্তের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান। এদিকে এ ঘটনায় নিহতের স্বজন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এদিকে নরসিংদীতে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেগুলোর সঠিক বিচার না হওয়ায় নরসিংদীতে একের পর এক খুন হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। সবেমাত্র উপজেলা নির্বাচন গেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করছে তারা। ধারের পেছন থেকে একটা বাম দিকে একটা বড় পাথর আমরা দেখি, তাকে ছিল কোনো জীবনের কোনো সাইন পাচ্ছিলাম না, পাস পাচ্ছিলাম না, বি পাচ্ছিলাম না, কিন্তু তার কিছু রক্তকরণ পেছন দিকে চলছিল। পরে আমরা তাকে দেখলাম যে তার আচ্ছা তাৎক্ষণিকভাবে আমরা ব্যান্ডেজ করে তাকে ইসিজি করলাম, কিন্তু জীবিত।